ক্লাউড 42 চ্যানেলে এই পর্বে স্বাগতম। এই টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি পাওয়ারপয়েন্ট উইন্ডো সম্পর্কে জানতে পারবেন। চলুন এবার টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করে পাওয়ারপয়েন্টে উইন্ডো সম্পর্কে ধারণা নিই। পাওয়ারপয়েন্ট ফাইল ওপেন করলে পাওয়ারপয়েন্ট উইন্ডো ওপেন হবে। এখানে সবার উপরে থাকে টাইটেল বার, টাইটেল বারের নিচে থাকে মেনু বার, তার নিচে থাকে টুল বার এবং সবার নিচে থাকে স্ট্যাটাস বার। মাঝের অংশে সবার বামে থাকে স্লাইড ভিউ, মাঝে থাকে ওয়ার্কিং উইন্ডো এবং ডানে থাকে টাস্ক প্যান। মনে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো ফাইল, এটি ব্যবহার করে প্রেজেন্টেশন খোলা, বন্ধ করা, সেভ করা, পাবলিশ করা, প্রিন্ট করা ও পাওয়ারপয়েন্ট থেকে বের হওয়া ইত্যাদি কাজ করা হয়। রিবন, এটি একই সাথে মেনুবার ও টুলবারের কাজ করে। রিবন হচ্ছে এক একটি ট্যাব যেখানে এক একটি ক্যাটাগরির জন্য কমান্ড গ্রুপ অবস্থান করে। রিবন ট্যাবগুলো হলো হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রান্সিশন, অ্যানিমেশনস, স্লাইড শো, রিভিউ, ভিউ, অ্যাড ইনস। কমান্ড গ্রুপ, প্রতিটি রিবন ট্যাবের এক একটি কমান্ড গ্রুপ থেকে প্রয়োজন অনুযায়ী টুল ব্যবহার করে যাবতীয় কাজ করা হয়। এদের ব্যবহার সবচেয়ে বেশি। ভিউ বাটন, স্লাইডে যে কাজ করা হয় তা স্লাইড শোতে দেখতে চাইলে কিংবা আউটলাইন ভিউ বা স্লাইড শর্টার ভিউ রিডিং ভিউতে দেখতে চাইলে ভিউ বাটন ব্যবহার করতে হয়। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। আশা করছি টিউটোরিয়ালটি দেখে পাওয়ারপয়েন্ট উইন্ডো সম্পর্কে ধারণা পেয়েছেন।